শুরুতে বলে রাখি, স্ট্যাটাসটা আমি যখন পড়লাম তখন আমার মনে হলো যে পুরোটা এপিট ওপিট দেখা উচিত, শুধু এক পক্ষের বিচার বিশ্লেষণটা বোধ হয় উচিত না। নন্দিনা প্রিয়দর্শিনী এই ভদ্রমহিলার একটা স্ট্যাটাস, তিনি একজন ছেলের ছবি দিয়ে তার কিছু ইনবক্সের চ্যাট লিস্ট দিয়ে এক্সপোজ করে একটা স্ট্যাটাস দিয়েছেন, এবং সেখানটার মূল প্রতিপাদ্য হচ্ছে ওই ছেলেটার পাশে সে রাস্তায় বাসে তারা ট্যুর করে ফিরছিলেন এবং ওই ছেলেটার গায়ের সঙ্গে তিনি ঘুমাচ্ছিলেন, এবং ঘুমের এক পর্যায়ে তিনি খেয়াল করেন যে নন্দিতার বুকের মধ্যে ওই ছেলেটা হাত, এবং পরের কাহিনী সারা বাংলাদেশের সবাই জানে। আমি পুরো স্ট্যাটাসটা আপনাকে পড়ে শোনাই, সুন্দর ইংরেজিতে লেখা, এটার বাংলা করেছে আমি গুগল ট্রান্সলেটার দিয়ে, খুব সুন্দর করে আমি পড়ে শোনাই, তারপরে আমার অনেকগুলো কথা আছে, সেই প্রশ্নগুলো আমি আপনাদেরকে বলবো, আশা করছি উত্তর আপনার কাছ থেকে পাবো। অ্যাকর্ডিং টু হার্ড স্ট্যাটাস ব্যাপারটা হচ্ছে এরকম, গত 2 দিন ধরে ঘুমোতে পারিনি, এটা লিখতে গিয়ে এখনও কাঁদছি, বিশ্বাস করতে পারছি না একজন বন্ধু যাকে আমি 3 বছর ধরে চিনি সে আমার সাথে এমন কিছু করতে পারে, এমন একটি সম্পর্কে অপরাধবোধ অনুভব করতে পারে না, এমন একটি ব্যাখ্যা করার সময় আমাকে হত্যা করেছে। মাজাহিদুল ইসলাম রোহান ছিলেন কলেজের আমার সবচেয়ে কাছের বন্ধুদের একজন, যাকে আমি জানতাম, যাকে আমি বিশ্বাস করতাম। আমি সব সময় লক্ষ্য করতাম কিভাবে সে অন্য নারী বন্ধুদেরকে ভাই হিসাবে রক্ষা করে এবং কিভাবে সবাই তার পাশে নিরাপদ বোধ করে। আমরা তার সাথে কনসার্টে গিয়েছিলাম এবং আমি তাকে সমাবেশ এবং বিকৃত মানুষদের কাছ থেকে দেখেছি, রক্ষা করেছে আমাকে, তার প্রতি আমার বিশ্বাস ছিল, এমনকি আমার পরিবারও রোহান সম্পর্কে ভালো ধারণা ছিল, তারা বিশ্বাস করত এবং কোথাও ভুল ছিল না। আমি আনন্দের সাথে তাকে এবং অন্য বন্ধুদের সাথে নিয়ে একটি সফরে গিয়েছিলাম, পুরো ট্রিপটা সত্যিই দুর্দান্ত ছিল, রোহান আমার সমস্ত খামখেয়ালি আচরণ সহ্য করতে, স্পষ্টতই আমি তার চারপাশে সবচেয়ে নিরাপদ বোধ করেছি। আমার কলেজের 3 বন্ধুকে নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকা ফেরার দিন আমি সত্যি অসুস্থ ছিলাম, আমি এতদিন পর পরিবার থেকে দূরে থাকতে অভ্যস্ত নই, আমার প্রচণ্ড জ্বর সর্দি ছিল, আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, আমি বাসে রোহানের পাশে বসলাম কারণ আমার বিশ্বাস ছিল সে আমাকে রক্ষা করবে, তার উপর আমার এত আস্থা ছিল। গল্প ছোট করি, কিছুক্ষণ পরে ঘুমিয়ে পড়লাম, যারা আমাকে চেনেন জানেন তারা ভালোভাবেই জানেন আমি মরার মতো ঘুমাই। মাঝরাত্রে 12:20 আমি জেগে উঠলাম, দেখলাম কেউ আমার কাপড়ের নিচে আমার বুবস স্পর্শ করছে, তার অন্য হাত আমার অ্যাসের ওপর। আমি তাকে রেড হ্যান্ডেড ধরি, যেই ছেলেটাকে আমি বিশ্বাস করেছিলাম এবং যে আমাকে সেফ করবে বলে আমি বিশ্বাস করেছিলাম, সেই ছেলেটাই রাত্রে ঘুমের মধ্যে আমার বুবস স্পর্শ করছে, আমি যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলাম না। আমি তাকে 3 বছরেরও বেশি সময় ধরে চিনি, আমি কাঁপছিলাম, আতঙ্কগ্রস্ত হচ্ছিলাম এবং প্যানিক অ্যাটাক হতে যাচ্ছিল, আমার সত্যি কোনো ধারণা ছিল না যে কী হতে যাচ্ছে। সবচেয়ে মজার জিনিস, সে প্রথম আমাকে যে কথাটা বললো সেটা হচ্ছে, দোস্ত আমাকে মাফ করে দে, আমার ক্যারিয়ার ধ্বংস করিস না, ব্লা 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 ব্লা। আমি তখনই বললাম তুই আসন ছেড়ে উঠে চলে যা, আমার শ্বাসকষ্ট হচ্ছে। আমি সারা রাত কাঁপতে কাঁপতে 1 মিনিটও ঘুমাইনি, কেঁদেছি সারা রাত, একা একা কেঁদেছি, কী করবো কাকে শেয়ার করবো ভেবে পাচ্ছিলাম না, আমি ভয়ে ঠান্ডা হয়ে যাচ্ছিলাম, আমার সারা জীবনে কখনো এমন একা অনুভব করিনি। আর আমি যখন এর মধ্যে দিয়ে যাচ্ছিলাম দেখলাম রেহান ঘুমাচ্ছে, কিভাবে দানব শনাক্ত করতে হয়, আমি বুড়ো হয়ে যাচ্ছি এবং দেখছি এই পৃথিবী কতটা অনিরাপদ এবং নিষ্ঠুর, তা জেনে আমাকে সারা জীবন এখানে থাকতে হবে, বিকৃত এবং শিকারী সর্বত্র রয়েছে, এটি আমাদের ভাই, আমাদের নিকটতম বন্ধু, যে কেউ হতে পারে। শৈশব থেকে আমি এই ধরনের শিকারীদের শত শত গল্প শুনেছি, কিন্তু এখনও কেমন যেন লাগছে দেখে, আমি জানি আমাকে কিছু একটা করতে হবে, আমি সবাইকে শাস্তি দিতে পারবো না, এমনকি যদি আমি প্রতিটা মেয়েকে রক্ষা করতে না পারি, রোহানের মতো ছেলেদের তাদের জায়গা জানতে হবে, তাদের এমন সাহস থাকা উচিত নয়। এছাড়া আমি জানতে পেরেছি যে তিনি আরও সফরে যাওয়ার পরিকল্পনা করছেন এবং সেখানে কয়েকজন সতীর্থ মহিলাও থাকবেন, সত্যি আমি তাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। ওকে, সো আই ওয়াজ আনএবল টু স্লিপ, দ্যাট ওয়াজ দ্য স্টার্টিং। এখন এই পুরো ব্যাপারটা খুব নৃশংস, নিঃসন্দেহে নৃশংস, কিন্তু এই ব্যাপারগুলোর মধ্যে অনেকগুলো প্রশ্ন আছে আমার। কীরকম প্রশ্ন? রোহান সম্পর্কে এবং এই ভদ্রমহিলা সম্পর্কে আরও অনেকগুলো স্ট্যাটাস আমি দেখেছি, অনেকে স্ক্রিন শেয়ার করেছে, সেই ট্যুরে যারা ছিল সেরকম একজন ছেলেও একটা বড় লেখা লিখেছে যে এই ভদ্রমহিলা আমার কোলে এসে বসেছিল এবং সে নানান ধরনের অ্যাডাল্ট জোক করছিল, সুতরাং সে যে দুধে ধোয়া তুলসী পাতা ব্যাপারটা সেরকমও না, মেনে নিলাম। এই ছেলেটার পরিস্থিতিটা আমি অনেকক্ষণ ধরে চিন্তা করছিলাম সাইকোলজিক্যাল টার্ম থেকে, যে অ্যাকচুয়ালি অসুবিধাটা কোথায়।
সে একটা মেয়ের বেস্ট ফ্রেন্ড 3 বছর ধরে, এবং সেই মেয়েটা ওই ছেলের সঙ্গে বাইরে ঘুরতে যায় বিভিন্ন সময়, এবং এখন এতদিনের জন্য চট্টগ্রাম বা কক্সবাজার বা বান্দরবন এই সব এলাকা থেকে ঘুরে ফিরে আসতেছে। ঘুরেটা পুরো এলাকাটা পুরো সময়টা এই ছেলেটাদের সঙ্গে ছিল, গ্রুপের সঙ্গে ছিল, কিছু হয়নি। ফেরার পথে এই ছেলেটার মস্তিষ্কে দুর্বলতা দেখা দিয়েছে এবং তার ফলে এই অস্বাভাবিক আচরণটা হয়তো সে করেছে। যদি আরও শুরু থেকে আমরা শুরু করি, যে যদি আপনি ধরে নিই যে আমি একজন নারী, তাহলে আমার নিজের নিরাপত্তার জায়গাটা কোথায়? আমরা দেখেছি যে পারিবারিকভাবে খুব কাছের মানুষদের দ্বারা একটা মেয়ে সন্তান অ্যাবিউজ হতে আমরা দেখেছি, নিকট আত্মীয় মামা খালা খালু কাজিন ব্রাদার এমনকি বাবাদেরও এখন নানানভাবে পত্রপত্রিকায় দেখছি অ্যাবিউজ হতে দেখেছি। হয়তো সেই জায়গাগুলোতে কিছু করার থাকে না, কারণ বাচ্চা, সে হয়তো বাচ্চা থাকে বা পরিস্থিতির শিকার হয়ে যায়। কিন্তু যদি চয়েস থাকে আপনার, যদি আপনার হাতে চয়েস থাকে যে আপনি কার সঙ্গে যাচ্ছেন, আপনি কার সঙ্গে ঘুরছেন, কোন লোকটাকে পাশে নিয়ে 150 কিলোমিটার 400 কিলোমিটার জার্নি করছেন, কার সঙ্গে আপনি পাশের রুমে রাত কাটাচ্ছেন বা একসাথে রাত কাটাচ্ছেন বা টিমে রাত কাটাচ্ছেন, যদি এই মানুষগুলো পরিবারের মানুষ না হয় তাহলে তাকে ভরসা করা কতটুকু যৌক্তিক? আপনি আমাকে বলতে পারেন তাহলে কি দুনিয়ার সাথে ঘুরবো না? অবশ্যই ঘুরবেন, যে কোনো মানুষ যে কারোর সঙ্গে ঘুরবে, এটাই নিয়ম। কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু আসে। আপনি যদি নিজের কনসার্ন থাকে, নিজের সেক্সুয়াল ওরিয়েন্টেশন নিয়ে, প্রাইভেসি নিয়ে, তাহলে তো প্রাইভেসির মধ্যে এই শব্দগুলো আসে যে আমি হয়তো আমার ভাই ছাড়া, আমার বাবা ছাড়া, আমার হাজবেন্ড ছাড়া হয়তো যাব না, আমি মেয়ে হলে হয়তো যেতাম না, কিংবা হয়তো যেতাম, যদি যেতাম তাহলে আমি ওই ছেলেটাকে বিশ্বাস করতাম যে পরীক্ষিত, 3 বছর ধরে চিনি, তার মানে এই না হয়তো যে ওই মানুষটাকে আমি শতভাগ চিনি, কিংবা এই ছেলেটাকেই গড়পড়তা আপনি দোষ দেবেন কেমনে? সে আপনার আপন ভাই না, সে আপনার আপন বাবাও না। ছেলে এবং মেয়েদের মধ্যে প্রাকৃতিকভাবে কোনো না কোনো অ্যাট্রাকশান কাজ করবেই, এবং আমি নিশ্চিত যে এরকম নিষ্পাপ সম্পর্ক বোধ হয় পৃথিবীতে খুব বিরল, ভীষণ বিরল, এবং বিরল হওয়াটাই খুব স্বাভাবিক, কারণ জিনোমেট অনেক ইস্যুজ আছে। দেখেন অনেক বড় বড় ডায়লগ দেওয়া যায়, খুব বড় বড় ডায়লগ দেওয়া যায় যে না মানে না, সেক্সুয়াল ওরিয়েন্টেশন মানে একদম নিখাদ দূরত্ব বজায় রাখা, আমি সব মানি, এই কথাগুলো আমি বিশ্বাস করি। কিন্তু আমার অনেকগুলো কিন্তু মনে হয়, আমার মনে হয় যে পরিস্থিতি ম্যাটার করে। আপনি একটা মানুষের সঙ্গে রাত্রেবেলায় তার গায়ের সঙ্গে গা লাগিয়ে শুয়ে আছেন এবং সেই মানুষটা আপনার রক্তের আত্মীয় না, তো তার মনে কোনো একটা মানবিক বোধ যদি জাগ্রত হয় তাহলে ওই ছেলেটার যতটুকু দোষ এই মানুষটারও দোষ ততটুকুই হওয়া উচিত, আমার সেটা মনে হয়। কোনো এক পক্ষের দোষ এখানটায় না, আপনি সুযোগ দিলেই কেউ আপনার কাছ থেকে সুযোগ নিতে পারবে, যদি সুযোগ না দেওয়ার পরেও সুযোগ নেয় সেটা হয়ে যায় আইনত ধর্ষণ, সেটা হয়ে যায় অপরাধ, সেটা যে কেউ শাস্তি পাবে। কিন্তু সুযোগ সৃষ্টি করে দেবেন এবং বলবেন যে আমি কিছু করি না, আমি নিষ্পাপ, আমার মনে হয় সেটা ঠিক না, আমার মনে হয় যে সেটা অন্যায়, সেই দাবিটা করা আপনার অনুচিত, সেটা ঠিক হয় না। ট্রুলি আই কুড নট সাপোর্ট ইউ, আমি আপনাকে সাপোর্ট করার ক্ষমতা রাখি না, আমি অতটুকু ব্রড মেন্টালিটির এখনও না, কিন্তু আমি এটাও মনে করি যে ছেলেটা যেটা করেছে হয়তো ভুল করেছে, নিশ্চয়ই ভুল করেছে সে, এবং আপনি যেটা করেছেন সেটাও কতটুকু সঠিক সেটাও প্রশ্নবিদ্ধ। নিজের নিরাপত্তা সবচেয়ে আগে নিজের কাছে, আপনার নিরাপত্তা অন্য কেউ দেখে দিবে না। বি অ্যাওয়ার, বিশ্বাস করেন রোহান যেমন আছে নন্দিতাও আছে, আপনি চিল্লাতে পারেন এবং আপনি চিল্লাইলে ওই পক্ষের কিছু না বললাই জেল ফাঁস হয়ে যাবে, আইনগুলোই এরকম। আপনি বলেছেন ব্যাস, কারো কিছু প্রমাণ লাগবে না, ও ভালো ছেলে বললেও আপনার কাছে স্বীকার করেছে, ও আপনাকে সরি বলেছে, কিন্তু রিয়ালিটি হচ্ছে এরকম একটা নারী চিল্লাবে মানেই একটা পুরুষ দোষী, কিছু করুক না করুক। আফসোস লাগে, আফসোস লাগে আমাদের সামাজিক শিক্ষা নিয়ে, আফসোস লাগে ধর্মীয় পোশাকের নামে অনেকেই এটাকে মিসইউজ করে। ঘোমটা পরবো যদি আমি, মেকআপ করবো যদি আমি, তবে সেটা সম্মানও আমাকেই রাখতে হবে। ওই শারীরিক দূরত্বটা মেকআপের সঙ্গেই আসে, শারীরিক দূরত্বটা ইসলামী আদর্শের সঙ্গেই আসে। আপনি আমার সঙ্গে ভিন্ন মত পোষণ করতেই পারেন, যদি এর ছাড়াও কোনো যুক্তি থাকে লিখুন, আমি উত্তর দেব। থ্যাংক ইউ।